অন্তঃসত্ত্বা বধূকে হাতে শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল এলাকায়। ওই বধূর আত্মীয়রা তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, 5 বছর আগে পিঙ্কি খাতুনের বিবাহ হয় মোবারকপুর গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর সাহেব আলীর সাথে। তাদের 2 সন্তান আছে। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনেরা শারীরিক ও মানসিক নির্যাতন করত। তাদের অভিযোগ, সোমবার রাতে পিঙ্কি খাতুনকে শিকল বেঁধে মারধর করা হয়। এই গলায় দেখে ডাক দিই করছিল, প্রাণে বেঁচে গেছে, মানে খুব মানে কি রিক্সে বেঁচে গেছে। জিজ্ঞেস করে যাও, আর ওই ডাক্তারের কাগজ হন ওখানো। এই না যাই জেরে সেই ডন পিস্টা নির্যাতিতা বধূ মঙ্গলবার স্বামী সাহেব আলী, শ্বশুর মফিজুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। আমার স্বামী আমার পরিবারের লোকে আমাকে মারার জন্য তেল তালা মারে রশি দিয়ে বেঁধে রেখেছিল ঘরে মারার জন্য। ওই মানে সংসারের জন্য আমাকে কিছু খরচা পানি দিচ্ছে না, মেয়েকে অন্য ই করছে, আমাকে কিচ্ছু দিচ্ছে না খরচা পানি। অনেক দিন থেকে আমাকে অশান্তি করছে, আমাকে বিচার করে আমার মা বাপ সবাই গ্রামবাসী খেয়ে যাচ্ছে। অনেকবার অনেকবার হলো। আপনার স্বামী কি কোনো জায়গায় প্রেম করছে? আবার প্রেম করছে কি না করছে, ফোন করছে আমাকে বলতে, আমি ফোন করছে দেখতে পাচ্ছি, ফোন করছে আমি বলতে যাচ্ছি। তারপরে আমার মা বাবা অনেকবার বিচার করে এখানে খেয়ে গেল, এবার তো আমাকে মেরে ফেলতে চেয়েছিল চক্ষু দিয়ে, রাত্রে কেটে দেওয়া যাচ্ছিল বানে। আমার পরিবার সবাই আমার জন্য কেস করতে এসে যে আমার জন্য পুলিশ যেন সুব্যবস্থা করে। 2টা বাচ্চা আছে, ডেলিভারি আছে। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। অন্তঃসত্ত্বা বধূকে হাতে শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল এলাকায়। ওই বধূর আত্মীয়রা তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, 5 বছর আগে পিঙ্কি খাতুনের বিবাহ হয় মোবারকপুর গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর সাহেব আলীর সাথে। তাদের 2 সন্তান আছে। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনেরা শারীরিক ও মানসিক নির্যাতন করত। তাদের অভিযোগ, সোমবার রাতে পিঙ্কি খাতুনকে শিকল বেঁধে মারধর করা হয়। এই গলায় দেখে ডাক দিই করছিল, প্রাণে বেঁচে গেছে, মানে খুব মানে কি রিক্সে বেঁচে গেছে। জিজ্ঞেস করে যাও, আর ওই ডাক্তারের কাগজ হন ওখানো। এই না যাই জেরে সেই ডন পিস্টা নির্যাতিতা বধূ মঙ্গলবার স্বামী সাহেব আলী, শ্বশুর মফিজুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। আমার স্বামী আমার পরিবারের লোকে আমাকে মারার জন্য তেল তালা মারে রশি দিয়ে বেঁধে রেখেছিল ঘরে মারার জন্য। ওই মানে সংসারের জন্য আমাকে কিছু খরচা পানি দিচ্ছে না, মেয়েকে অন্য ই করছে, আমাকে কিচ্ছু দিচ্ছে না খরচা পানি। অনেক দিন থেকে আমাকে অশান্তি করছে, আমাকে বিচার করে আমার মা বাপ সবাই গ্রামবাসী খেয়ে যাচ্ছে। অনেকবার অনেকবার হলো। আপনার স্বামী কি কোনো জায়গায় প্রেম করছে? আবার প্রেম করছে কি না করছে, ফোন করছে আমাকে বলতে, আমি ফোন করছে দেখতে পাচ্ছি, ফোন করছে আমি বলতে যাচ্ছি। তারপরে আমার মা বাবা অনেকবার বিচার করে এখানে খেয়ে গেল, এবার তো আমাকে মেরে ফেলতে চেয়েছিল চক্ষু দিয়ে, রাত্রে কেটে দেওয়া যাচ্ছিল বানে। আমার পরিবার সবাই আমার জন্য কেস করতে এসে যে আমার জন্য পুলিশ যেন সুব্যবস্থা করে। 2টা বাচ্চা আছে, ডেলিভারি আছে। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।